নমস্কার ওয়েলকাম টু দা জি একাডেমি চ্যানেল সবাইকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা এই বছর তোমাদের সবার খুব ভালো কাটুক পর রেলওয়ে বোর্ড অর্থাৎ তরফ থেকে একটা একটা দুটো নোটিফিকেশন জারি করা হয়েছে সেই দুটো নোটিফিকেশন সম্পর্কে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো কিভাবে তোমরা আবেদন করতে পারবে যোগ্যতা কি চাই আর কটা পদ রয়েছে এবং কবে থেকে কবে অবধি এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো প্রথম যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে আর আরবি আর পি এফ কনস্টেবল দু হাজার চব্বিশ হাজার চব্বিশ তোমরা আবেদন করা শুরু করতে পারবে পনেরো তারিখ অর্থাৎ কাল থেকে এবং এই আবেদন তোমরা করতে পারবে চোদ্দ তারিখ মানে পরের মাসের চোদ্দ তারিখ অবধি চোদ্দই মে অবধি আবেদন করার সময় যদি কোনো ভুল হয় তাহলে পনেরো তারিখ থেকে কারেকশানের একটা উইন্ডো খোলা হবে পনেরো তারিখ থেকে পনেরোই মে থেকে চব্বিশে মে অবধি চলবে প্রথম যে পোস্টটা সেটা হচ্ছে কনস্টেবল পোস্ট লেভেল থ্রি পে স্কেলে এটা তোমাদের পোস্ট থাকবে একুশ হাজার সাতশো ইনিসিয়াল পেমেন্ট বয়স সীমা আঠেরো বছর থেকে আঠাশ বছর আঠেরো বছর থেকে আঠাশ বছরের মধ্যে যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা এই পোস্টে ফিল আপ করতে পারবে এবং টোটাল দুশো আটটা অনলাইনে এটা আবেদন করতে হবে এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য পাঁচ বছরের বয়স সীমা ছাড় থাকবে ও দের জন্য তিন বছরের বয়স সীমাতে ছাড় থাকবে ডেট অফ বার্থ সম্পর্কে এখানে বলা রয়েছে আঠেরো থেকে আঠাশ যারা বয়স সীমার মধ্যে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে তার সঙ্গে যারা ছাড় পাবে তারা সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে এবং এই বয়সটা ক্যালকুলেট করতে হবে দুই সাত উনিশশো ছিয়ানব্বই এই সময় থেকে ইউ আর এবং ই ডাব্লিউএস এর জন্য দুই সাত উনিশশো ছিয়ানব্বই ও এস দুই সাত উনিশশো তিরানব্বই এবং এস সি এস টি দুই সাত একানব্বই এই দিন থেকে আট আঠাশ বছর অব্দি মানে আঠাশ বছর গণনা করলে যদি হয় তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আঠাশ বা পাঁচ বছর তিন বছর যে এক্সট্রাগুলো রয়েছে সেটা আগে পঁচিশ বছর ছিল ব্যাকেন এটার বয়স সীমা এই বছর এটা বাড়িয়ে আঠাশ বছর করা হয়েছে ফর্ম ফিল করতে পাঁচশো টাকা লাগবে জেনারেলদের এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছে তারা এবং মাইনরিটিস ইডাব্লিউ ইবিসি যারা রয়েছে তাদের জন্য আড়াইশো টাকা ফর্ম ফিল করতে লাগবে এবং যে দুটো পোস্ট রয়েছে এটা তো প্রথম পোস্ট সেকেন্ড যে পোস্টটা রয়েছে দুটো যদি একসাথে ফর্ম ফিল করতে চাও তাহলে পাঁচশো প্লাস পাঁচশো ওটাতেও পাঁচশো টাকা রয়েছে হাজার টাকা লাগবে বা আড়াইশো আড়াইশো পাঁচশো টাকা লাগবে বারো নম্বর পয়েন্টে রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে বলা রয়েছে অর্থাৎ কীভাবে পরীক্ষাটা হবে প্রথম কম্পিউটার বেসড টেস্ট হবে সিবিটি হবে অর্থাৎ কম্পিউটারে পরীক্ষা হবে তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে অর্থাৎ শরীরের এখানে ব্যাপার রয়েছে সেইটা পরীক্ষা হবে যদি তোমরা কম্পিউটার বেসড টেস্টে পাস করো তারপরে তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তো পরীক্ষা একটাই হবে লিখিত পরীক্ষা একটাই হবে লিখিত নয় অবজেক্টিভ টাইপ কম্পিউটার বেসড টেস্ট যেটা সেটা সম্পর্কে বলা রয়েছে যে যা কোশ্চেন আসবে সেটা টেন্থ স্ট্যান্ডার্ড অনুযায়ী কোশ্চেন করা হবে টোটাল একশো কুড়িটা কোয়েশ্চেন থাকবে এবং টোটাল টাইম থাকবে নব্বই মিনিট প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক থাকবে এক নম্বর করে নেগেটিভ মার্কিং থাকবে নেগেটিভ মার্কিং হচ্ছে তিনটে ভুল করলে এক নম্বর কাটা যাবে সিলেবাস এখানে বলে দেওয়া হয়েছে সিলেবাসে বলা হচ্ছে কি থাকবে পঁয়ত্রিশ নাম্বারের থাকবে অ্যারেথমেটিক অঙ্ক থাকবে পঁয়ত্রিশ নাম্বারের জিআই জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে পঁয়ত্রিশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জি থাকবে পঞ্চাশ নাম্বারের ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্টের যে টেস্ট সেখানে সেটা সম্পর্কে বলা হয়েছে যে কনস্টেবল যারা মেল পুরুষদের জন্য ষোলোশো মিটার দৌড়তে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে লং জাম্প চোদ্দ ফিটের দিতে হবে মিনিমাম এবং হাই জাম্প চার ফিটের দিতে হবে অন্যদিকে মহিলাদের জন্য আটশো মিটার দৌড়তে হবে তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে লং জাম্প দিতে হবে নয় ফুট এবং তিন ফিট হচ্ছে হাই জাম্প দিতে হবে মাঠ ছাড়াও শারীরিক মাপের একটা ব্যাপার রয়েছে হাইট ওয়েট মানে হাইট আর চেস্ট অ্যাকচুয়ালি তো ইউ আর যা এস এবং ওবিসি হাইট হতে হবে পুরুষদের জন্য ওয়ান সিক্সটি সেন্টিমিটার মহিলা ওয়ান ফিফটি সেন্টিমিটার চেস্ট শুধু পুরুষদের জন্য থাকবে হচ্ছে আশি এবং পঁচাশি মানে ছাতি ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার এবং না ফুলিয়ে আশি হতে হবে এসসি এসটির জন্য র একশো ষাট এবং একশো বাহান্ন পুরুষদের একশো ষাট এবং মহিলাদের একশো বাহান্ন ছিয়াত্তর পয়েন্ট দুই একাশি পয়েন্ট দুই এখানেও রয়েছে কিছু কাস্টের জন্য এখানে ছাড় রয়েছে মানে কারোয়া কারোয়ালিস গোরখাম এদের জন্য একটু কম রয়েছে কম নয় এখানে অ্যাকচুয়ালি বেশি রয়েছে যদিও এটা আমাদের প্রয়োজন নয় আরআরবির যে সমস্ত লিস্ট রয়েছে আরআরবির প্রত্যেকটা আরআরবির আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা ফর্ম ফিল করতে পারবে আমেদাবাদ চেন্নাই মুজফরপুর এগুলো সমস্ত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কলকাতা মালদা শিলিগুড়ি এই তিনটে রয়েছে এই তিনটে আর তিনটে ওয়েবসাইট তোমরা দেখে নিতে পারো কলকাতা আরআরবি ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট আর কলকাতা ডট জিও বি ডট ইন মালদার জন্য ডাব্লু ডাব্লু ডট আর মালদা ডট জিও বি ডট ইন শিলিগুড়ির জন্য ডাব্লু ডাব্লু ডাবলু ডট আরআভি শিলিগুড়ি ডট জিও ডট ইন এর মধ্যে যে কোনো একটাতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা যদি মনে করো কলকাতার জন্য করবে তাহলে কলকাতায় ওয়েবসাইটে গিয়ে করতে হবে মালদার জন্য করলে মালদার ওয়েবসাইটে বা শিলিগুড়ির ওয়েবসাইটে গিয়ে করতে হবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন টেন্থ পাস হতে হবে আর পে স্কেল এখানে বলা রয়েছে একুশ হাজার সাতশো থেকে স্টার্টিং স্যালারি আর এখানে ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কতগুলো পোস্ট রয়েছে তোমরা একবার দেখে নিতে পারো আমি এই পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বা এখানেও তোমরা দেখে নিতে পারো কতগুলো করে পোস্ট রয়েছে অন্যদিকে সেকেন্ড যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে আর আর বি আর পি এফ এস আই দু হাজার চব্বিশ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার আর পি এফ জিরো ওয়ান দু হাজার চব্বিশ আবেদন করার যে সময় সেটা এখানে সেম আগেরটার মতোই এখানে ইনিশিয়াল স্যালারি হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো বাহান্নটা খুবই কম ভ্যাকেন্সি রয়েছে এটা অল ইন্ডিয়া চারশো বাহান্নটা ভ্যাকেন্সি রয়েছে আর এজ হচ্ছে কুড়ি থেকে আঠাশ বছর বয়স সীমায় ছাড় সেম আগের মতোই রয়েছে ডেট অফ বার্থ গণনা সেম আগের মতোই করতে হবে ফর্ম ফিল আপ করার জন্য পাঁচশো এবং আড়াইশো টাকা যথাক্রমে লাগবে আর যদি দুটো দুটোই ফর্ম করতে চাও টাকা টাকা বা লাগবে এখানে যে সেম পদ্ধতিতেই পরীক্ষা হবে পরীক্ষা পদ্ধতিও সেম কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি তারপর আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং মেজারমেন্ট টেস্ট তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান আচ্ছা এখানে সেম একশো কুড়িটা কোশ্চেন থাকবে নব্বই মিনিট সময় থাকবে ওয়ান থার্ড করে নেগেটিভ মার্কিং থাকবে মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি টেস্টের যে সমস্ত কিছু বলা রয়েছে সেটা এখানে রয়েছে তোমরা দেখে নিতে পারো বা আগেরটার মতোই তো দুটো নোটিফিকেশনের বাকি সমস্ত কিছু এক শুধু স্যালারি এবং স্যালারিটাই শুধু আলাদা আর পোস্ট এগুলো আলাদা পোস্ট তো সেই জন্য তোমরা দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে আর দুটোতে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে তোমরা যদি সরকারি চাকরির জন্য প্রপার নিতে চাও এই চ্যানেলের আমার বানানো সমস্ত ভিডিও দেখতে পারো এখানে প্লে লিস্ট করা রয়েছে ভূগোল ইতিহাস সংবিধান ইত্যাদির ওপরে রেগুলার ক্লাস আমি এখানে নিচ্ছি তোমরা যদি নতুন হও এই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখো আর সেই সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই টিপে দিও আর এই নোটিফিকেশন দুটোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা এই চ্যানেলে গিয়ে তোমরা মোর লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য